আসসালামু আলাইকুম তো শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো আছো এসএসসি পরীক্ষা দু নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিশ ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে তো আমরা এসএসসি পরীক্ষাতে বা যে কোনো পরীক্ষার সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হচ্ছে প্রবেশপত্র আর এই প্রবেশপত্র নিয়েই হচ্ছে এই নোটিশটা প্রকাশ করা হয়েছে তোমাদের প্রবেশপত্রটা তোমরা কবে পাবা এবং যদি প্রবেশপত্রে কোনো প্রকার নামের ভুল বা তোমার পিতামাতার নামের ভুল বা তোমার জন্ম তারিখের ভুল বা যে কোনো ধরনের ভুল ত্রুটি হলে তুমি কবে এটা সংশোধন করতে পারবা বা তোমার কি করণীয় রয়েছে বা স্কুল কি করণীয় রয়েছে এই বিষয়গুলো তোমার অত্যন্ত জানা কিন্তু খুবই প্রয়োজন তো এই বিষয়টা নিয়ে এখানে হচ্ছে নোটিশটা দেওয়া হয়েছে সব কিছু আমরা এই নোটিশের মাধ্যমে জানবো তোমরা একটু কন্টিনিউ করবা ভিডিওটা যেন কোনো প্রকার ভুল ত্রুটি বা কোনো প্রকার যদি সমস্যা হয় সেক্ষেত্রে তোমার কী করণীয় রয়েছে তুমি এটা যেন ভালোভাবে বুঝতে পারো তো আমরা এখানে নোটিশে চলে আসলাম তো এখানে নোটিশটা দেখো চব্বিশ তারিখে প্রকাশ করা হয়েছে এখানে আমরা নোটিশটা একদম একটু সামান্য একটু এখানে বিস্তারিত এখানে সবকিছু লেখা আছে আমি এটা একটু তোমাদেরকে পরে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি যাই হোক এখানে দেখো বলা হয়েছে যদি চব্বিশ সালে স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার প্রবেশের বিতরণ প্রসঙ্গে তো এখানে আবার দেখো উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে চব্বিশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী মাধ্যমিক স্কুল শাখা হতে বিতরণ করা হবে কেন্দ্র সচিব নিজ অথবা তার প্রাপ্ত কোনো শিক্ষককে হ্যাঁ শিক্ষক স্বত্বইত কেন্দ্রের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশপত্র অফিস চলাকালীন সময়ে গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো এখানে বলে দিচ্ছি এটা হচ্ছে তোমাদের জন্য এটা হচ্ছে স্কুলের শিক্ষকরা এটা গ্রহণ করবেন তারপর হচ্ছে কোনো অবস্থাতে শিক্ষক ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে প্রবেশপত্র গ্রহণ করার ক্ষমতা প্রদান করা যাবে না ঠিক আছে এটা হচ্ছে কেন্দ্র সচিব হচ্ছে এটা বোর্ড থেকে যে দিবে এটা শুধুমাত্র স্কুলের শিক্ষকদেরকে দিবে এটা বলা হয়েছে তারপর দেখো এটা হচ্ছে এখান থেকে হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়টা তিনি তার কেন্দ্রাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশপত্র আট দুই দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে বিতরণ সম্পন্ন করবেন এটা হচ্ছে বোর্ড থেকে তোমাদের স্কুলের শিক্ষকরা বা প্রধান শিক্ষক আট তারিখের মধ্যেই তার আগ থেকে শুরু করবে দেওয়া তো আট তারিখের সর্ব সর্বলাস্ট ডেট এর মধ্যে হচ্ছে তোমাদের সকলের প্রবেশপত্র উনি বিতরণ করা শেষ করে দিবেন আচ্ছা যাই হোক বিতরণ সম্পূর্ণ শেষ করার পরে তারপরে যদি এই প্রবেশপত্র কোনো প্রকার ভুল ত্রুটি ঠিক আছে ঠিক আছে ভুল ত্রুটি বা কম বেশি সংশোধন সংযোজন যদি করার প্রয়োজন হয় সেটা এখানে বলা হয়েছে অবশ্যই সাত দুই দু হাজার হতে তেরো দুই দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে ওপরীক্ষক নিয়ন্ত্রক নিকট নির্মিত ছকের আবেদনপত্র জমা দেবেন মানে এরকমভাবে জমা দিবেন আচ্ছা যাই হোক এখানে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ তারিখটা হচ্ছে এটা সাত দুই দুই হাজার চব্বিশ হতে আট দুই দুই হাজার চব্বিশ এই তারিখের মধ্যেই হচ্ছে তোমাদেরটা এই যে কাগজ মানে যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা হচ্ছে সংশোধন করে নিতে হবে ঠিক আছে তারপরে আর কিন্তু সংশোধনের সময় থাকবে না যদি তোমার কোনো ভুলতে থাকে থাকে সেক্ষেত্রে তুমি অবশ্যই তুমি হচ্ছে এটা শিওর হবা ঠিক আছে তুমি শিওর হবা যে তোমারটা সংশোধন হয়েছে এবং কি সংশোধন করার পরে তারা আবার আরেকটা হচ্ছে তোমাকে প্রবেশপত্র দিবেন সংশোধন করার পরে ওইটা তুমি চেক করবা আবার ঠিক আছে ফার্স্টে তো তোমাকে দিবে দেওয়ার পরে তুমি চেক করে ভুল ত্রুটি হলে তুমি আবার জমা দিবা এবং কি কী ভুল ত্রুটি হয়েছে সেটা একদম লিখে তুমি হচ্ছে জমা দিবা জমা দেওয়ার পরে আবার এটা হচ্ছে তোমার তেরো তারিখের আগেই তোমার কাছে আবার চলে আসবে আরেকটা প্রবেশপত্র তখন তুমি ওই প্রবেশপত্রটা আবার নিবা নিয়ে হচ্ছে চেক করে দেখবে যে আসলে কিছু আবার ঠিক আছে কিনা ঠিক আছে তোমার এটা দায়িত্ব আছে তুমি দরকার হয় হেডমাস্টারের সাথে বা যে কোনো তোমার যে ক্লাস টিচার আছে ওনার সাথেও এই বিষয়টা অবশ্যই তুমি হচ্ছে চেক করে নিবে ঠিক আছে এটার জন্য তোমার ভুল না হয় তুমি যদি হেলামি করো সেক্ষেত্রে তোমার পরীক্ষার হলে গিয়ে তোমাকে এটার সাফার করতে হবে প্রধান শিক্ষক তো হয়তোবা কোনো না কোনোভাবে যান ছুটে নিবে তো যাই হোক এখানে তারপর হচ্ছে কি বলা হয়েছে দেখো অন্যথায় পরীক্ষার কোনো প্রকার জটিলতা সৃষ্টি হলে প্রধান শিক্ষক সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণী দায়ী থাকবেন ঠিক আছে তো এখানে ফার্স্ট হচ্ছে ক্ষতিটা কিন্তু তোমার হবে দায়ী যে কে থাকুক ওটা বড় কথা না কিন্তু ক্ষতিটা তোমার হবে সেক্ষেত্রে তোমার দায়িত্ব তুমি হচ্ছে এটা সংশোধন করে নিবা অবশ্যই সংশোধন করার পরে তুমি চেক করে নিবা যে হ্যাঁ আমার এটা ঠিক আছে ঠিক আছে তো যাই হোক এটা হচ্ছে ঢাকা শিক্ষা বোর্ডের জন্য এর এই যে নোটিশটা ছিল তবে এটা সকল শিক্ষা বোর্ডেরই ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা শিক্ষা বোর্ড থেকে কিন্তু এটা কিন্তু নোটিশ আকারে দিবেন এবং কে আলাদা আলাদা শিক্ষা বোর্ডগুলো কিন্তু সেম একই কাজই করবে সকল ভালো থাকো সুস্থ থাকো আর পরবর্তীতে আমরা হচ্ছে এসএসসি পরীক্ষা নিয়ে আরও অনেক আপডেট আনবো সাজেশন তারপর হচ্ছে এসএসসি পরীক্ষা নিয়ে আরও অনেক মানবণ্টন নিয়ে ভিডিও আসবে অবশ্যই আমাদের সাথে থাকবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম